হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার তোমাদের জন্য একটা হেডফোনের রিভিউ আনবক্সিং নিয়ে এসেছি। আজকে হেডফোনটা একটু কস্টলি, একটু আলাদা। তো আমার যে আগের ভিডিওগুলো যে হেডফোনগুলো ছিল ওগুলো একটু কম দামি, মোটামুটি মিড রেঞ্জের হেডফোন ছিল ওগুলো মোটামুটি, কিন্তু আজকে হেডফোনটা একটু কস্টলি। আজকে হেডফোনটা হচ্ছে হুয়াওয়ের ফ্রিলেস হেডফোন, তোমরা দেখতে পাচ্ছ হুয়াওয়ের ফ্রিলেস। এটা অ্যামাজন থেকে কেনা হয়েছে, এটা 7,000 টাকার মতো দাম নিয়েছে। এখন তোমরা বিলটাও দেখিয়ে দিচ্ছি, 7,000 টাকা মতো দাম নিয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখা যাক এটা আনবক্সিং করে কেমন কি সাউন্ড করে, বুঝতেই পারছো 7,000 টাকা দাম যখন ভালো সাউন্ডই হবে। আরও যে বাকি ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওগুলো তো ভালো সাউন্ড শুনেছি, ভালো কোয়ালিটি শুনেছি। তো দেখি এবার কেমন কি সাউন্ড কোয়ালিটি। আর হুয়াওয়ের প্রতি একটা আমার ভালোবাসা আছে যে হুয়াওয়ের জিনিসপত্র খুব ভালো হয়। তো দেখি, দেখা যাক কেমন হয়। বাবা, খুব শক্ত বক্সটা, বাপরে বাপ, দেখতে পাচ্ছ এখানে একটা জাস্ট। আর এখানে অনেক কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, ওটা তো অর্ধেক চাইনিজে লেখা, বোঝার কাজ নেই। যাই হোক, এখানে 6,999 টাকা এমআরপি আছে, চায়না, মেড ইন চায়না বলে লেখা আছে। যাই হোক, এখানে তোমার দেখতে পাচ্ছ হুয়াওয়ের ব্র্যান্ডিং দেওয়া আছে, আর পেছনে কিছু নেই। একটা মানে দেখো, এটা বুকলেটের মতো কী সুন্দর খুলে যাবে, খুলে গেল। আর হেডফোনটা দেখতে পাচ্ছ তোমরা, হেডফোনটা হলো গিয়ে অরেঞ্জ কালারের হেডফোন, অনেকটা দেখবে তোমার রিয়েলমির হেডফোনের মতো অনেকটা দেখতে। কিন্তু রিয়েলমি হেডফোনের দাম আর এটার দাম অনেক আকাশ পাতাল তফাৎ, এই হচ্ছে মেইন ব্যাপার। ছিঁড়ে গেল নাকি? বাহ, না ছিঁড়ে নেই, যাই হোক, ছিঁড়ে গেলে সমস্যা হয়। তো হেডফোনটা দেখতে খুবই ভালো, কিন্তু হেডফোনের দামটাই অন্যরকম। যাই হোক, দেখতে পাচ্ছি তোমরা হেডফোনটা বের করে দিয়েছি, হেডফোনের প্লাস্টিক টেস্টিং মোড়ানো আছে। আর এখানে আবার ম্যাগনেটিক বন্ড দেওয়া আছে, এটা শুনেছি নাকি আবার রিয়েলমির মতো কানেক্টিভ এয়ারবাড। এর নিচে কী আছে দেখা যাক, এখানে আর কিছুই নেই। নিচে আছে, দেখতে পাচ্ছি একটা বুকলেট টাইপের আছে। বাবা, এ কি এসব? আরবিতে কী সব লেখা আছে বুঝতেই পারবো না, থাকে সব দেখে লাভ নেই, চাকরি দেখে লাভ নেই। এখানে দেখতে পাচ্ছ একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে, টাইপ সি একটা পোর্ট আছে, পোর্টটা ইউএসবি টাইপ সি হবে। দেখো ইউএসবি টাইপ সি, ইউএসবি টাইপ সি পোর্ট আছে। আর এখানে কিছু এয়ার টিপস আছে, ঠিক আছে, এগুলো সাইডে রাখি। আচ্ছা, একটা জিনিস যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে কি, এটা নাকি খোলা মতো যায়। বাহ, এটা কী জিনিস, এটা খুলে ফেললাম। আচ্ছা, এটা বেসিক্যালি কী করা যায় এটা আমাকে বুঝতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যে এটা আমি চাইলে ইউএসবি টাইপ সি যে জ্যাকগুলো আছে সের মধ্যে ঢুকেও আমি গান চাইলে শুনতে পারি। দেখতেই পাচ্ছ তোমরা, এমকো চার্জ দিতে পারবো, এমকো চার্জ দেওয়ার সিস্টেম বেশ ভালো, ইউনিক ব্যাপার। তো এবার সাউন্ড কোয়ালিটি কেমন হয় এটাই দেখার বিষয়। তো এটা দেখে তোমাদের বলছি কেমন কি সাউন্ড কোয়ালিটি দেয়, কেমন কি কল কোয়ালিটি দেয়, বেস কেমন দেয়, সব কিছু তোমার জানাচ্ছি একটু পরে। তো তোমাদের যেটা বললাম যে হেডফোনটা চেক করে সাউন্ড কোয়ালিটি কেমন, কল কোয়ালিটি কেমন, তো তোমাদের জানাচ্ছি। প্রথম কথা বলে দিয়ে প্রাইসটা তো তোমার বলেছি 7,000 টাকা। তো সেই প্রাইস অনুযায়ী অসাধারণ, কারণ এই প্রাইসের সঙ্গে তো অন্যগুলো যেরকম যেরকম নর্মাল হেডফোনগুলো আছে, নর্মাল যে 2,000-2,500 টাকার যে রিয়েলমি বোট এমআইয়ের যে হেডফোনগুলো আছে ওর সঙ্গে তো কম্পেয়ার করা যায় না, কারণ এটা অনেক দাম বেশি। এটার সঙ্গে কম্পেয়ার করতে গেলে JBL, সোনি, সেনেজার, কাল ক্যান্ডি যে দামি দামি হেডফোনগুলো তার সঙ্গে কম্পেয়ার করা যায়। তো হেডফোন বলে সত্যি অসাধারণ, অসাধারণ সাউন্ড, মানে 7,000 টাকা যে প্রাইস নিয়েছে যথেষ্ট ভালো সাউন্ড, খুবই রিচ বেস, খুবই পাওয়ারফুল বেস, কল কোয়ালিটি দুর্দান্ত। ব্যাটারি তো ওরমভাবে চেক করা এখন যায়নি, তো ব্যাটারিও আশা করি অনেক ভালো হবে। তো এমআইটা যদি 5-এর মধ্যে রেটিং দিই এটাকে 4.8 দেবো, এতই ভালো কোয়ালিটি। দেখতে পাচ্ছ এখানে ইয়েটা যথেষ্ট ভালো, ঘাড়ে কোনো ব্যথা ট্যাথা হবে না। আর দেখেছি হুয়াওয়ের ব্র্যান্ডিং দেওয়া আছে। আর এইখানে যে এটা দেখছো এই দুটো হেডফোন, এই দুটো হেডফোন, এই দুটো ইয়ে আছে তোমাদের যখন হেডফোন যখন কান শুনবে না তখন দুটো কানেক্ট করে দিলে দেখবে হেডফোন আবার অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, আর যেই খুলে ফেলবে অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে, ব্লুটুথ অন থাকতে হবে তার জন্য। এটা খুব ভালো ফিচার্স, এটা রিয়েলমিতেও ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ভলিউম প্লাস বাটন আছে, মাইনাস বাটন আছে, এটা দিয়ে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম, এটা দিয়ে পাওয়ার অন অফ বাটন। আর এখানে দেখতে পাচ্ছ একটা কানেক্টার মতো আছে সি টাইপ, বেসিক্যালি এটা তোমার ওই সি টাইপ কোনো পোর্টে এটা কানেক্ট করলেই হয়ে যাবে। আর এখানে একটা চার্জিং জ্যাক দিয়েছে, ওটার সঙ্গে চার্জ দেওয়া যাবে, সি টাইপ চার্জার আছে। যাই হোক,
তো সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ, সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, মাঝখানে পজ বাটন আছে, সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ, সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যা দাম সেই অনুযায়ী যথেষ্ট ভালো সাউন্ড, তাছাড়াও দাম তো হবেই কারণ হুয়াওয়ের মতো হেডফোন। আর এখানে ক্লেম করা আছে যে ফাস্ট চার্জ প্লাস 18 ঘন্টা প্লেব্যাক, 18 ঘন্টা না পেলেও মোটামুটি 18 ঘন্টা তো দেবে না, 15-16 ঘন্টা তো দিয়ে দেবে, আর ফাস্ট চার্জিং তো আছেই তার সাথে। তো এই বলে ভিডিওটা শেষ করবো, এর ফিউচারে আরও অনেক ভিডিও পাবে অ্যাক্সেসরিজ রিলেটেড, ফোন রিলেটেড। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো, বাই বাই।